সেদিন আমি রান্না করেছিলাম ফ্রায়েড রাইস। এটা রান্না করা খুবই ইজি আর হচ্ছে খুবই মজা হয়। এটা আমি আমার স্টাইলে করেছিলাম, আর কীভাবে কী করেছি সেটাই চলেন আপনাদের সাথে শেয়ার করি। ফ্রায়েড রাইসের জন্য আমি নিয়ে নিয়েছি পুষ্টি সুগন্ধি চিনিগুলা চাল 1 কেজি। এটার আমি 3 ভাগের 2 ভাগ দিয়ে দেব, আর এটা আমি প্যাকেটটা কেটে চালটা ঢেলে নিচ্ছি। চালটা আমি ঢেলে নিয়েছি, এবার আমি এটা ধুয়ে নেব। এটা আমি সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে তারপর এটা আমি সেদ্ধ করব। সেদ্ধ করার জন্য আমি চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, আর পানির মধ্যে আমি চালগুলো দিয়ে দিচ্ছি। আর চালটা কিন্তু 100% সেদ্ধ করা যাবে না, এটা 80% সেদ্ধ করতে হবে। দেন এটা উঠিয়ে ছেঁকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। আমি ঢাকনাটা দিয়ে দিলাম, চালটা আমার 80% সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এটা তুলে নিলাম, এখন এটা আমি একটু ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি এবং যাতে এটা ওভার কুক না হয়ে যায়। আর নিচে আমি একটা স্টেইনার রেখেছি, সেখানে আমি চালটা ঢেলে দিচ্ছি। এই পর্যায়ে চালটা আবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলে চালটা একটার গায়ে একটা লেগে যায় না, ঝরঝরা থাকে। এই কারণে ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে চালটা পানিটা ঝরিয়ে নিতে হবে। এখন আমি ফ্রায়েড রাইসটা করার জন্য চুলায় একটা পাতিল বসিয়ে দিলাম, আর এখানে আমি 1 টেবিল চামচের মতো বাটার দিয়ে দিলাম। এটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য দিয়েছি। দেন আমি অনেকখানি তেল দেব, কারণ এতগুলো চাল এতটুকু বাটারে কিচ্ছু হবে না। আর যদি আমি এতগুলো চাল এই বাটার দিয়ে করতে যাই তাহলে আমার 1 কেজির মতো বাটার লেগে যাবে। সো আমি একটু বাটার দিলাম যাতে বাটারটা ফ্লেভার আসে, আর সাথে একটু অয়েল দিয়ে দিলাম। এই অয়েলটা গরম হয়ে গেলে এর ভিতরে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা দেওয়ার পরে আমি এক এক করে সব ভেজিটেবলগুলো দিয়ে দেবো, যেমন গাজর, ক্যাপসিকাম, ব্রোকলি, পেঁয়াজ, এগুলো সব কিছু দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব। আমি এক এক করে সবজিগুলো দিয়ে দিচ্ছি। গাজর দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, দেন আমি ব্রোকলি দিব, আর লাস্টে আমি ক্যাপসিকামটা দিব। এখন আমি ব্রোকলিটা দিয়ে দিলাম, ব্রোকলি দিয়ে আমি আরেকটু ভেজে তারপর ক্যাপসিকামটা অ্যাড করব। এই পর্যায়ে আমি ক্যাপসিকামটা দিয়ে দিয়েছি, ক্যাপসিকামটা দিয়ে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এখন আমি দিয়ে দেব সামান্য ব্ল্যাক পেপার। ব্ল্যাক পেপারটা দিয়ে আমি আবার মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে আমি একটা ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি, আর ম্যাজিক মশলাটা দিলে ফ্রায়েড রাইসটা খেতে খুবই মজা লাগে। মশলাটা দিয়ে আমি সবজিটাকে আবার নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে আমি সবজিটাকে এক সাইড করে রেখে আমি দুইটা ডিম ফাটিয়ে নিয়েছি, আর এটার ভিতরে একটু ব্ল্যাক পেপার দিয়ে দিয়েছি আর একটু লবণ দিয়ে দিয়েছি, সেটা আমি এক সাইডে দিয়ে দিলাম। ডিমটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এটা আমি একটু ভেঙে দিয়ে সবজির সাথে মিশিয়ে দেব। মেশানো হয়ে গেলে এই পর্যায়ে আমি একটু টমেটো সস দিয়ে দেব, পরিমাণ মতো 2 টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দিলাম। টমেটো সসটা দিয়ে আমি আবার মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে আমি একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম।
আমার ভেজিটেবলটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি অল্প অল্প করে রাইস দিব আর ভেজিটেবলের সাথে রাইসটা মিশিয়ে নিব। অনেকগুলো রাইস হওয়ার কারণে আমি সব একবারে দিয়ে দিলাম না, অল্প অল্প করে দিব আর মেশাবো। রাইসটা আমি ভালোভাবে ভেজিটেবলের সাথে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি আবার একটু রাইস দিয়ে দিলাম, আবার মিশিয়ে নেব। এইভাবে আমি তিনটে স্টেপে রাইসগুলো দিলাম আর মিশিয়ে নিলাম। আর এই পর্যায়ে চুলার আঁচটা লো হিটে রাখতে হবে, হাই হিট করা যাবে না, কারণ যদি হাই হিট করা হয় তাহলে এটা পুড়ে যেতে পারে। তো আমি লো হিটে রেখে রাইসগুলো দিয়ে বারবার করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি আরও একটা ম্যাজিক মশলা দিয়ে দিলাম। আর এই মশলাটা ফ্রাইড রাইসের স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দিবে। রান্নাটা অলমোস্ট শেষের দিকে আর লাস্ট পর্যায়ে আমি একটু টমেটো সস দিয়ে দেব। আমি এখানে পরিমাণ মতো 2 টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দিলাম। টমেটো সসটা দেওয়ার পরে আবার আমি এটাকে ভালোভাবে রাইসের সাথে মিশিয়ে নেব। এই ফ্রাইড রাইসটার স্বাদ অসাধারণ হয়, আমার কাছে তো খুবই ভালো লাগে। আমার বাসার সবাই খুব পছন্দ করেছে এই ফ্রাইড রাইসটা। আপনারা যদি এভাবে রান্না করতে চান খুব ইজিলি রান্না করে নিতে পারবেন। আমি স্টেপ বাই স্টেপ সব দেখিয়ে দিয়েছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাকে ফেসবুকে এটা ফলো করে দিবেন আর ইউটিউবে অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।